শুরুতে জানাবো শিরোনাম। আত্মবিশ্বাস ফেরাতে শেষ ম্যাচ জিততে চায় বাংলাদেশ, ক্রিকেটের মাঝেই পথ খুঁজছেন সৌম্য। না ফেরার দেশে জাতীয় দলের প্রথম অধিনায়ক শামীম কবির, ক্রিকেট অঙ্গনে শোকের ছায়া। শুরুতে জানাবো শ্রীলঙ্কা বাংলাদেশ সিরিজের খবর। বাজে পারফরমেন্সে সিরিজ হারের হতাশা বাংলাদেশের, বিশ্বকাপের শেষ দুটি ম্যাচ সহ টানা চার ওডিআই হেরে মনোবলে চির ধরেছে নিঃসন্দেহে। লঙ্কায় হোয়াইট ওয়াশ এড়ানোর চ্যালেঞ্জে শক্তভাবে ঘুরে দাঁড়াতে চায় টিম টাইগার্স। টানা হারের পর আত্মবিশ্বাস ধরে রাখা জরুরি, ক্রিকেটের মাঝে থেকে সমাধান খোঁজা হচ্ছে বলছেন টাইগার ওপেনার সৌম্য সরকার। প্রেমাদাসাতে টস জয়ের সুবিধা কাজে লাগানো যায়নি, মুশফিকের প্রতিরোধ সত্ত্বেও এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত সিরিজ হার। বিশ্বকাপের শেষ দুই ম্যাচ বিবেচনা করলে টানা চার ওডিআইতে হার, 3-0 আর 2-1 মাঝে ব্যবধান ভালো জানা আছে টাইগারদের। খারাপ সময়ে আত্মবিশ্বাসটাকেই বড় পুঁজি মনে করছেন সৌম্য সরকার। অনুশীলন, কাউন্সেলিং, পর্যালোচনা, ক্রিকেটের মাঝে থেকেই সমাধান খুঁজছে তামিমের দল। আমরা শুরুতে যখন এসেছিলাম তখন একটা ইয়ে ছিল যে আমরা সিরিজটা সেরকম ভাবে খেলবো, সবাই এরকম প্রস্তুত ছিলাম যে ম্যাচটা আমাদেরকে ভালো করতে হবে, মানে তিনটা যে সিরিজটা আছে তো ওইটা নিয়ে আমরা মাঠে নামছিলাম। কিন্তু প্রথম দুটা ম্যাচে আমরা সিরিজ হেরে গেছি, কিন্তু এখনও আমরা সবাই এই জিনিসটা নিয়ে অনেক চিন্তিত যে কেন এরকম হচ্ছে, এবং আমরা সবসময় কথা বলছি সবার সাথে যে কী করলে আরও বেটার করা যাবে। আয়ারল্যান্ড সফরে দুর্দান্ত সৌম্য পথ হারিয়েছেন এরপরেই। বিশ্বকাপে ভালো শুরুর পর ইনিংস বড় করতে পারেননি, ক্লান্তি বা কন্ডিশন কিছুকেই অজুহাত হিসেবে দেখাচ্ছেন না সৌম্য সরকার। অনেক সময় আছে যে ভালো সময় ভালো বলে আউট হয়ে যাচ্ছি বা হচ্ছে নিজের একটা দুটা ভুল হচ্ছে, এটা বের করার চেষ্টা করছি। এখন ওই রকমভাবে চিন্তা করছি না যে আমি অনেক খারাপ হিসেবে যাচ্ছি বা ওই রকম, তা না, অবশ্যই ইসে থাকবে ভালো খারাপ, কিন্তু চেষ্টা করছি যে এখান থেকে কীভাবে যত দ্রুত বেরোনো যায়। শেষ ওডিআইয়ে ইচ্ছে ন্যূনতম কিছু অর্জনের, পরিকল্পনা জোরালোভাবে ঘুরে দাঁড়ানো, সেক্ষেত্রে লড়তে হবে বাজে ফর্ম, মোমেন্টাম, পরিসংখ্যান সব কিছুর বিপক্ষে। প্রেমাদাসাতে প্রমাণের শেষ সুযোগ, বাংলাদেশ অত খারাপ দল নয় যতটা দেখাচ্ছে। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কলম্বো, শ্রীলঙ্কা। বিশ্বকাপ থেকে বাজে সময় কাটাচ্ছেন তামিম ইকবাল, টাইগার সেরা ব্যাটসম্যান, রানে ফিরতে পারেননি শ্রীলঙ্কা সিরিজেও। হতাশার বছরে তামিমের গড় মাত্র 25, এমন বাজে সময় ক্যারিয়ারে খুব কমই গেছে। বিশ্লেষক থেকে শুরু করে সমর্থক অনেকেই তামিমের সাম্প্রতিক পারফরমেন্সে হতাশ। এক যুগ আগে তামিম ইকবালের অভিষেক, টেকনিক, ধারাবাহিকতা আর পরিশ্রমে সাফল্য পেয়েছেন, সময়ের সাথে পরিণত হয়েছেন শর্ট সিলেকশনে, অভিজ্ঞতা কাজে লাগিয়ে রানও করেছেন নিয়মিত। 13 বছরের ক্যারিয়ারে টাইগারদের ব্যাটিংয়ের সব রেকর্ড নিজের করে নিয়েছেন। সাফল্য ব্যর্থতার মাঝে তামিম কখনোই ভেঙে পড়েননি, রান পাননি করার সমালোচনা হয়েছে, ব্যাটে জবাব দিয়ে আবারও ফিরে এসেছেন। সময়ের পরিক্রমায় আবারও বাজে সময় তামিম, 2019 সালটা ভালো যাচ্ছে না, ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময় বললেও ভুল হবে না। দীর্ঘ পথ চলায় ক্যারিয়ার শুরুর বছরে গড় ছিল 21, করেছিলেন 455 রান। মাঝে 2011-তে আবারও আসে খারাপ সময়, সেবার 20 ম্যাচে 25 গড়ে করেছিলেন 475 রান। এরপর থেকে সুসময় তামিমের, সব শেষ 4 বছরে গড় নামেনি 45-এর নিচে। 2018 ছিল স্বপ্নের মতো, 85 গড়ে 484 রান, ভাবা হচ্ছিল বিশ্বকাপে সেই ফর্ম ধরে রেখে টাইগারদের সাফল্য এনে দেবেন, হয়েছে উল্টোটা। 8 ম্যাচে মাত্র 150-তে করেছেন 235 রান। বিশ্বকাপ যেন অভিশাপ টাইগার ওপেনারের জন্য, 2015 বিশ্বকাপও বাজে গেছে, 150-তে 7 ইনিংসে করেছিলেন 154 রান। 2011 সালে 25, 2014 সালে 26-এর পর চলতি বছরে তামিমের গড় মাত্র 25। আশা করা হচ্ছিল শ্রীলঙ্কা সিরিজে অধিনায়কত্বের দায়িত্ব বদলে দেবে তামিমকে, তেমনটা হয়নি। চির ধরা আত্মবিশ্বাস ফিরে পাননি টাইগার ওপেনার, 2 ম্যাচে ফিরেছেন 0-19 করে। হতাশার সময় কাটছে, ব্যাটে বলে আমরা ভালো করতে পারছি না, আমি ভালো করতে পারছি না, যার প্রভাব পড়ছে গোটা দলে। শেষ ম্যাচ ভালোভাবে শেষ করতে চাই, রানে ফিরে দলকে জয় এনে দেওয়ার লক্ষ্য থাকবে।
এমন নরবরে অবস্থায় কখনো দেখা যায়নি তামিমকে। ব্যাট হাতে আত্মবিশ্বাসের অভাব, শর্ট সিলেকশনে তালগোল পাকিয়ে ফেলা, ফিল্ডিং এর সেরাটা দিতে না পারা চোখে লাগছে। সাকিব মাশরাফি না থাকায় দলের ভারও ঠিকঠাক নিতে পারছেন না। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নতুন বলে দুর্দশা কাটছেই না, উইকেট নিতে না পারার ভোগান্তি বাড়ছে। টাইগার পেসারদের ওই দুর্বলতা নিয়ে কাজ করবেন শার্ল ল্যাঙ্গভিল্ট। ধারাবাহিকতায় নজর দিতে চান নতুন পেস বোলিং কোচ। ESPN ক্রিক ইনফোকে এক সাক্ষাৎকারে এসব জানিয়েছেন ল্যাঙ্গভিল্ট। তিনি বলেছেন এক ওভারে কমপক্ষে 4-5টি বল সঠিক জায়গায় ফেলতে হবে। উপমহাদেশের বেশিরভাগ ম্যাচে এক অথবা দুইজন পেসার খেলানো হয়, কিন্তু সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডের কন্ডিশনে তিন পেসার দরকার হবে। এমন তিনজন পেসার খুঁজে বের করতে চান যারা ধারাবাহিকভাবে ভালো জায়গায় বল করতে পারেন এবং সঠিক লেন্থ ধরে রাখতে পারেন। পঞ্চম ম্যাচে জয় তুলে আফগানিস্তান এ দলের সাথে সমতায় সিরিজ শেষ করেছে বাংলাদেশ এ দল। BKSP-তে 62 রানে জয় বাংলাদেশের। টসিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় সফরকারীরা। 45 রানে অধিনায়ক ইমরুল আর রাব্বিকে হারিয়ে চাপে পড়ে স্বাগতিক দল, কিন্তু অন্য ওপেনার নাঈম শেখ তার ইনিংসকে এগিয়ে নেন দারুণভাবে। 5 নম্বরে নামা আফিফের সঙ্গে তার 80 রানের জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ এ দল। নাঈমের ব্যাট থেকে আসে 126 রান, 53 রান করেন আফিফ। 9 উইকেটে 262 তলিয়ে বাংলাদেশ। জবাবে শুরু থেকেই পথ হারায় আফগান দল। ইয়াসিন আরাফাত, শফিকুলদের বোলিং তোপে 102 রানেই 7 উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে যায় তারা। শেষ পর্যন্ত 200 রানে অলআউট হয় অতিথিরা। 40 রানে 3 উইকেট ইয়াসিন আরাফাতে, 2টি করে উইকেট নিয়েছেন শফিকুল ও আমিনুল। না ফেরার দেশে বাংলাদেশ ক্রিকেটের প্রথম অধিনায়ক শামীম কবির। সোমবার সকালে বার্ধক্যজনিত কারণে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। দুপুরে জানাজা শেষে মরদেহ রাখা হয়েছে হিমঘরে। বুধবার তার 2 সন্তান দেশে ফিরলে ঘোড়াশালে হবে দাফন। প্রথম অধিনায়কের মৃত্যুর খবরে শোক ছড়িয়েছে পুরো ক্রিকেট অঙ্গনে। শামীম কবির দেশের ক্রিকেটের প্রথম অধিনায়ক। তার নেতৃত্বে 1977 সালে MCC ক্লাবের বিপক্ষে মাঠে নেমেছিল লাল সবুজরা। বাংলাদেশ ক্রিকেটের পথ চলা শুরু যার হাত ধরে, সেই শামীম কবিরের চিকিৎসার সব খরচ বহনের ঘোষণা 2 দিন আগে দিয়েছিল BCB, কিন্তু বাস্তবায়নের আগেই তিনি পাড়ি জমালেন না ফেরার দেশে। 1945 সালে জন্ম নেয়া শামীম কবিরের প্রথম শ্রেণীর ক্রিকেট অভিষেক 1961 সালে। তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক দলের নিয়মিত সদস্য ছিলেন তিনি। ঢাকা ক্লাবে খেলতেন আজাদ বয়েজের হয়ে। শুধু নিজে খেলেই দায় সারেননি, মাঠে মাঠে ঘুরে বের করতেন নতুন প্রতিভা। রকিবুল হাসান সহ আরও অনেক ক্রিকেটারকে তিনিই দিয়েছেন প্রথম সুযোগ। ক্যারিয়ারের শেষে জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব সামলেছেন। 1999 সালে ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য তাকে জাতীয় পুরস্কার দেয় রাষ্ট্র। আজাদবাজের নেটে এসে শামীম ভাইকে পেলাম। উনি একদম অত্যন্ত ডিসিপ্লিন একটা প্লেয়ার ছিলেন। উনি অত্যন্ত আর্টিকুলেট, যাকে বলা হয়, কাপড় চোপড় খেলা কাপড় চোপড় গাড়ি নিয়ে আসতেন, প্র্যাকটিস করতেন। ভেরি বিগ ডিসিপ্লিনিয়ার ছিলেন, ডিসিপ্লিনে কোনো কম্প্রোমাইজ করতেন না। ওনাকে দেখছি, ওনাকে দেখে দেখে আমি শিখতাম। খুবই একটা অমায়িক একটা লোক, এবং ক্রিকেটের যদি আমি যেটা মনে করি, যদি দেশ যদি তখন যদি বিভক্ত না হতো ওই টাইমে, শামীম ভাই টেস্ট ম্যাচ খেলার ক্যাপাবিলিটিস রাখত। মাশরাফি, সাকিব, তামিমরা আজ বিশ্ব তারকা, কিন্তু তাদের জন্য পথ তৈরি করে দিয়েছেন শামীম কবিররা। এমন কিংবদন্তির বিদায়টা ভালোভাবে সম্পন্ন করতে BCB-র প্রতি অনুরোধ সাবেকদের। মিরপুর হোম অফ ক্রিকেটে এসব ক্রিকেটারদের ইতিহাস সংরক্ষণ করার তাগিদও দিলেন তারা। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। না ফেরার দেশে বাংলাদেশ ক্রিকেটের প্রথম অধিনায়ক শামীম কবির। সোমবার সকালে বার্ধক্যজনিত কারণে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। দুপুরে জানাজা শেষে মরদেহ রাখা হয়েছে হিমঘরে। বুধবার তার 2 সন্তান দেশে ফিরলে ঘোড়াশালে হবে দাফন। প্রথম অধিনায়কের মৃত্যুর খবরে শোক ছড়িয়েছে পুরো ক্রিকেট অঙ্গনে। শামীম কবির দেশের ক্রিকেটের প্রথম অধিনায়ক। তার নেতৃত্বে 1977 সালে MCC ক্লাবের বিপক্ষে মাঠে নেমেছিল লাল সবুজরা। বাংলাদেশ ক্রিকেটের পথ চলা শুরু যার হাত ধরে, সেই শামীম কবিরের চিকিৎসার সব খরচ বহনের ঘোষণা 2 দিন আগে দিয়েছিল BCB, কিন্তু বাস্তবায়নের আগেই তিনি পাড়ি জমালেন না ফেরার দেশে। 1945 সালে জন্ম নেয়া শামীম কবিরের প্রথম শ্রেণীর ক্রিকেট অভিষেক 1961 সালে। তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক দলের নিয়মিত সদস্য ছিলেন তিনি। ঢাকা ক্লাবে খেলতেন আজাদ বয়েজের হয়ে। শুধু নিজে খেলেই দায় সারেননি, মাঠে মাঠে ঘুরে বের করতেন নতুন প্রতিভা। রকিবুল হাসান সহ আরও অনেক ক্রিকেটারকে তিনিই দিয়েছেন প্রথম সুযোগ। ক্যারিয়ারের শেষে জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব সামলেছেন।
1999 সালে ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য তাকে জাতীয় পুরস্কার দেয় রাষ্ট্র। আজারবাইজান নেটে এসে শাহিন ভাই কিপার, উনি একদম অত্যন্ত ডিসিপ্লিন একটা প্লেয়ার ছিলেন। উনি অত্যন্ত আর্টিকুলেট, যাকে বলা হয়, কাপড় চোপড় খেলা কাপড় চোপড় গাড়ি নিয়ে আসতেন, প্র্যাকটিস করতেন, ভেরি বিগ ডিসিপ্লিনিয়ার ছিলেন, ডিসিপ্লিনে কোনো কম্প্রোমাইজ করতেন না। ওনাকে দেখছি, ওনাকে দেখে দেখে আমি শিখতাম। খুবই একটা অমায়িক একটা লোক, এবং ক্রিকেটের যদি আমি যেটা মনে করি, যদি দেশ যদি তখন যদি বিভক্ত না হতো ওই টাইমে, শাহিন ভাই টেস্ট ম্যাচ খেলার ক্যাপাবিলিটিস রাখত। মাশরাফি সাকিব তামিমরা আজ বিশ্ব তারকা, কিন্তু তাদের জন্য পথ তৈরি করে দিয়েছেন শামীম কবিররা। এমন কিংবদন্তির বিদায়টা ভালোভাবে সম্পন্ন করতে বিসিবির প্রতি অনুরোধ সাবেকদের। মিরপুর হোম অফ ক্রিকেটে এসব ক্রিকেটারদের ইতিহাস সংরক্ষণ করার তাগিদও দিলেন তারা। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্স নিউজ, ঢাকা।